বেনিবাজার বালুর পরিবর্তে সড়ক নির্মাণ হচ্ছে মাটি দিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজে এই অনিয়ম ধরা পড়ে এলাকাবাসীকে কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে উল্টো কাজ বন্ধ করা ও মামলার ভয় দেখাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন আপনারা আপনারা খামটা সুন্দরভাবে হরক্ষা এইভাবে খামটা ঠিক কর না ও কথাটা কইতে না কইতে বলছে বলেন এর বেশি মাতলে আমরা খাম বন্ধ করে যাই মুগিয়া উচ্চগ্রামতন তুমি মাটি তুলকনে বলে আমার টিউন সাহেব কইছে অন্যর মাটি আনিয়া ওনো রাস্তায় দিতাম দিতামার কোনো অসুবিধা না আর যদি কাউর বুঝার থাকে তে টিউন সাহেব লগেও বুঝক সরজমিনে সেখানে গিয়ে শুধু মাটির ব্যবহার নয় অনুসন্ধানে উঠে আসে ব্যাপক অনিয়ম অবৈধভাবে মেশিন দিয়ে নদীর চর ও কৃষি জমি কাটা নির্মাণ কাজে নির্মাণের কংক্রিট সামগ্রী ব্যবহার করা সহ বেশি জায়গায় কংক্রিটের বদলে দেওয়া হচ্ছে মাটি পয়জনিতার দ্বারা বালু অবৈধ মাটি চর কাটায় স্থানীয় জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে নদী বাঙ্গনের সংখ্যা গোয়ার দুয়ার খাটিয়া নিচরা গিয়া এখন ফাঁদলে আপনার বাসানির ব্যবস্থা জুড়ে বলে খাটিয়া নিচরা গিয়া সারা মাটি সাটিও সরকারের কাছে আমরা অনুরোধ আমরা রে বাঁচাব আমরা রে তাকতে দেব কা আমরা নিরাশার মানুষ একটু আশ্রয় এদিকে ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কেটে পড়েন সেখানকার দায়িত্বশীল কন্ট্রাক্টর তবে এসব অনিয়মের খবর পেয়ে সরজমিন পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে উপজেলা প্রকৌশলী অফিস আওয়ামী লীগ নেতা এমাদুদ্দিনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান রাদিক এন্টারপ্রাইজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপজেলা প্রকৌশলী দক্ষিণ পারিবহর রাস্তার যে অভিযোগ আমরা পাইছি স্থানীয়ভাবে পাওয়ার পরে আমরা সাথে সাথেই আমার অফিসের একজন সার্ভিস ইঞ্জিনিয়ার মিস্টার আমদাদুলক তাই আমরা কাজটা বন্ধ রাখছি আর আজকে আমি সরজমিনে ভিজিট করছি ভিজিট করিয়া যে খারাপ যে বালুগুলো নিচে পলিমিশ্রিত বালু এই বালু সরানোর জন্য বলছি ঠিকাদারে আশা করি সে আজকের থেকেই এটা সরানি শুরু করবে এবং তার আমি কাজ বন্ধ রাখতে বলছি বাংলাদেশের রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে বালি দেওয়ার নজির থাকলেও বাজারে এবার ঘটলো বালির বদলে মাটি দেওয়ার ঘটনা আর এভাবে চলতে থাকলে প্রশ্নবিদ্ধ হবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তাই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সুষ্ঠুভাবে কাজ সম্পূর্ণ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর আবু তাহের রাজু এবিটিভি বিএনবাজার